আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু জানি, ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন পরীক্ষায় ভালো করতে হলে, অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফল তথা পাস অথবা ভালো নম্বর পেতে হলে লেখার কোনো বিকল্প নেই। কারণ ডিগ্রি পরীক্ষার্থী যারা রয়েছেন সেই এইচএসসিতে আপনারা ইংলিশ লেখেন বা তোমরা ইংলিশ লেখো, যে কারণে এই সুদীর্ঘ সময়ের বিরতির পরে ইংরেজি হঠাৎ করে লিখতে গিয়ে অনেক জড়তা তৈরি হয়। তাহলে আমাদের যে বিষয়টা দাঁড়ালো, ডিগ্রিতে পাশ করতে হলে বা কাঙ্ক্ষিত ফলাফল করতে হলে লেখার প্র্যাকটিসের বিকল্প নেই। আসসালামু আলাইকুম ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি তোমাদেরকে আনসিন প্যাসেজ আমাদের পার্ট এর কয়েকটি প্যাসেজ আমি তোমাদেরকে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করেছি। আজকে আমার সাজেশনের 6 নম্বর প্যাসেজটি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। যথারীতি নিয়মে আমি তোমাদেরকে প্যাসেজটি বাংলা অর্থ সহকারে প্রথমে পড়িয়ে দেব, এরপর তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে তার আঙ্গিকে আমি তোমাদেরকে এক্সারসাইজটা করিয়ে দেব। তাহলে সকলে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং একটু লেখার প্র্যাকটিস করো, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। আজকে আমার সাজেশনের 6 নম্বর প্যাসেজটি আমি তোমাদেরকে একটু পড়াই দিচ্ছি। দেখো, এখানে আলোচনা করব পেট্রিয়টিজম নিয়ে, অর্থাৎ দেশপ্রেম নিয়ে। দেশপ্রেম হচ্ছে মানুষের একটি অন্যতম বড় গুণ। দেশপ্রেমের কারণে আল্লাহ তাআলা মানুষকে একটি পবিত্র আত্মা দান করেন। আরবিতে একটি প্রবাদ রয়েছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, অর্থাৎ দেশপ্রেম ঈমানের অঙ্গ। অনেকে এটাকে হাদিস মনে করেন, আসলে এটা হাদিস নয়, এটা হচ্ছে একটি প্রবাদ, আরবি প্রবাদ। তবে বাক্যটি খুবই বা কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, অর্থাৎ দেশপ্রেম ঈমানের অঙ্গ। যে ব্যক্তির প্রতি দেশপ্রেম নেই, মানে যে ব্যক্তির মধ্যে দেশপ্রেম নেই তার ঈমান নেই, এমনটি বলা হয়ে থাকে। তা আজকে আমরা পড়ব হচ্ছে পেট্রিয়টিজম নিয়ে একটি প্যাসেজ, যেখানে আমরা দেশপ্রেম নিয়ে আলোচনা করব, দেশপ্রেমের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার এসেছে, আমাদের ডিগ্রি পরীক্ষা এসেছে, আমাদের অনার্স নন ক্রেডিট পরীক্ষা বারবার এসেছে, তো প্যাসেজটি গুরুত্বপূর্ণ, তাই আমি আলোচনা করছি। তাহলে শুরু করি। পেট্রিয়টিজম মিন্স, পেট্রিয়টিজম শব্দের অর্থ হচ্ছে দেশপ্রেম। পেট্রিয়টিজম মিন্স, দেশপ্রেম মানে হল দ্য লাভ ফর ওয়ানস ওন কান্ট্রি, কারণ নিজের দেশের প্রতি দেশের জন্য ভালোবাসা। ইট ইজ আ নোবেল ভার্চু, এটি একটি মহৎ গুণ। নোবেল শব্দের অর্থ মহৎ। ইট ইজ আ নোবেল ভার্চু, এটি একটি মহৎ গুণ। ইট রিমুভস অল শর্টস, শর্টস শব্দের অর্থ রকম, শর্টস, শর্টস মানে হচ্ছে রকম। ইট ইজ, ইট রিমুভস, রিমুভস এটা দূর করে দেয় অল শর্টস অফ মিননেস, সকল রকমের মিননেস। মিননেস শব্দের অর্থ হচ্ছে নিচুতা। মিন শব্দের অর্থ নিচু, মিননেস মানে হচ্ছে নিচুতা। এটা দূর করে দেয় সকল রকমের নিচুতা ফ্রম হিউম্যান মাইন্ড, মানুষের মন থেকে, অ্যান্ড মেক্স ইট ব্রড, এবং মানুষের মনকে করে দেয় বিশাল বা প্রসারিত। পেট্রিয়টিজম ইন্সপায়ার্স, দেশপ্রেম অনুপ্রাণিত করে এ ম্যান, একজন মানুষকে, টু শেড, শেড মানে ঝরানো, শেড, শেড মানে ঝরানো, আর টু শেড ঝরাতে অনুপ্রাণিত করে, দ্য লাস্ট ড্রপ, সরি এখানে একটা কথা মিসিং হয়ে গেছে, লাস্ট ড্রপ অফ ব্লাড, শেষ রক্তবিন্দু ঝরাতে অনুপ্রাণিত করে, টু ডিফেন্ড, ডিফেন্ড শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা, ডিফেন্ড শব্দের অর্থ হচ্ছে ডিফেন্ড। ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা। তোমরা অনেক সময় দেখো ডিফেন্ডের নাম হচ্ছে ডিফেন্স, অনেক সময় কি বলো ডিফেন্সে খেলে, ওই যে ফুটবলে মানে রক্ষা বিভাগে খেলে, আর যে যিনি গো মানে বলগুলোকে রক্ষা করেন, ডিফেন্ড করেন। তো টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি, তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য শেষ রক্তবিন্দু ত্যাগ করতে বা ঝরাতে অনুপ্রাণিত করে দেশপ্রেম। এ ম্যান উইদাউট দিস কোয়ালিটি, যে ব্যক্তির নেই এই গুণ, অর্থাৎ যে ব্যক্তি এই গুণ বিবর্জিত বা ব্যতীত, ইজ নো বেটার দ্যান এ বিস্ট, বিস্ট মানে পশু, বিস্ট মানে হচ্ছে পশু, অর্থাৎ যে ব্যক্তির এই গুণটি নেই সে হচ্ছে পশুর থেকেও খারাপ। এ ট্রু পেট্রিয়ট, একজন সত্যিকার দেশপ্রেমিক, ইজ
অনার্ড বাই অল, সকলের দ্বারা সম্মানিত হন। হিজ অনলি এইম, তার একমাত্র উদ্দেশ্য ইজ টু প্রমোট, তা হল প্রমোট করা, দ্য ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার শব্দের অর্থ, আচ্ছা ওয়েলফেয়ার মানে হচ্ছে কল্যাণ, His only aim is to promote the welfare of his country. তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের কল্যাণ করা, and countrymen, দেশবাসীর কল্যাণ করা। He always remembers a wise saying. সে সর্বদা একটি মানে জ্ঞানী বক্তব্যকে মনে রাখে, সেটা হচ্ছে মাদার অ্যান্ড মাদারল্যান্ড আর সুপারিয়র টু হ্যাভেন, মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়েও উত্তম। সুপারিয়র শব্দের অর্থ এখানে উঁচু অবস্থানের, সুপারিয়র মানে হচ্ছে সুপারিয়র, সুপারিয়র কথাটি যখন ব্যক্তির ক্ষেত্রে বোঝায় তখন উচ্চ অবস্থান কোনো ব্যক্তিকে বোঝায়। এখানে বোঝানো হয়েছে যে মা এবং মাতৃভূমি স্বর্গের থেকে উঁচু অবস্থানে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি উঁচু অবস্থানে, অর্থাৎ এখানে একটা জ্ঞানী বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে মাদার অ্যান্ড মাদারল্যান্ড আর সুপারিয়র টু হ্যাভেন, মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়েও উত্তম। দেয়ার আর সাম ট্রেটার্স, কিছু বিশ্বাসঘাতক রয়েছে, ট্রেটার্স মানে হচ্ছে বিশ্বাসঘাতক, ট্রেটর, ট্রেটর মানে বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক, দেয়ার আর সাম ট্রেটর, কিছু বিশ্বাসঘাতক রয়েছেন, রয়েছে, দে অলওয়েজ ট্রাই টু ডিস্ট্রয়, তারা সবসময় চেষ্টা করে ধ্বংস করতে, দ্য গ্লোরি গৌরব অব দ্য কান্ট্রি, দেশের, ফর সেলফ ইন্টারেস্ট, নিজ স্বার্থের জন্য, নিজস্ব ইন্টারেস্টের জন্য। রিয়েলি সত্যিকার অর্থে দে আর দ্য স্লার, তারা হচ্ছে স্লার, দে আর দ্য স্লার, স্লার শব্দের অর্থ হচ্ছে কলঙ্ক, স্লার মানে হচ্ছে কলঙ্ক। দে আর দ্য স্লার অব দ্য কান্ট্রি, তারা হচ্ছে দেশের কলঙ্ক, অ্যাজ ওয়েল অ্যাজ টু ম্যানকাইন্ড, মানুষের কলঙ্ক। দে ডাই এ নেগলিজেবল ডেথ, যারা বিশ্বাসঘাতক তারা একটা মানে কি বলে অবহেলিত জীবন, মৃত্যু যা মানে পায়। Nobody mourns, কেউ শোক করে না, মৌর্ন শব্দের অর্থ, মৌর্ন, মৌর্ন, মৌর্ন মানে শোক করা। তো বলা হচ্ছে যে nobody mourn, কেউ শোক করে না ফর দেম, তাদের জন্য। ট্রু patriotism is beneficial to all, সত্যিকার দেশপ্রেম সকলের জন্য উপকারী। It brings happiness, এটা সুখ বয়ে আনে, and prosperity, সমৃদ্ধি বয়ে আনে, to the nation, জাতির কাছে। A true patriot, একজন সত্যিকার দেশপ্রেমিক, has a broad, একজন সত্যিকার দেশপ্রেমিকের রয়েছে মানে প্রসারিত, and liberal outlook, liberal কথাটির অর্থ বলা যায় liberal, liberal কথাটির মানে হচ্ছে তোমার তুমি বলতে পারো উদার, অর্থাৎ তার একটি উদার আউটলুক, অর্থাৎ দৃষ্টিভঙ্গি থাকে। হি হেটস নান, সে কাউকে ঘৃণা করে না, ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিস কান্ট্রি, তার দেশের উন্নয়নের জন্য। হি ওয়ার্কস ডে অ্যান্ড নাইট, সে দিন রাত কাজ করে। ফর হিজ ওন ইন্টারেস্ট, তার নিজস্ব স্বার্থের জন্য। হি টেক্স লিটল কেয়ার, সে কোনো কেয়ার করে না, অর্থাৎ কোনো চিন্তাই করে না। বাট ন্যারো ন্যাশনালিজম, কিন্তু সংকীর্ণ জাতীয়তা মানে সংকীর্ণ জাতীয়তা বোধ, অর্থাৎ সংকীর্ণ জাতীয়তা বোধ বলতে এখানে বোঝায় যে আমাদের যে আমাদের নিজের দেশকে আমরা ভালোবাসবো, অন্য দেশকে ভালোবাসবো না, এটা কিন্তু ঠিক না। বাট ন্যারো ন্যাশনালিজম ইজ নট দ্য সাইন অফ ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকার দেশপ্রেমিকের সত্যিকার পরিচয় হতে পারে না ন্যারো ন্যাশনালিজম, এই ন্যারো ন্যাশনালিজম একজন সত্যিকার দেশপ্রেমিকের চিহ্ন নয়। ইট ইজ ডেঞ্জারাস অ্যান্ড সেন্টিমেন্টাল, এই ন্যারো প্যাট্রিয়টিজম হচ্ছে খুবই বিপজ্জনক এবং একটি আবেগী ব্যাপার। ইট লিডস টু কনফ্লিক্ট, এটা আমাদেরকে ধাবিত করে কনফ্লিক্টের দিকে, অর্থাৎ দ্বন্দ্বের দিকে, সংঘর্ষের দিকে উইথ আদার নেশনস, অন্য জাতির সাথে। ইট অ্যাক্টস লাইক জার্মস, এটা কাজ করে জীবাণুর মতো। ইট স্পয়েলস, এটা নষ্ট করে, দ্য হ্যাপি অ্যাটমসফিয়ার, সুখী পরিবেশ অব দ্য কান্ট্রি, দেশের। বাংলাদেশ নিডস দ্য সার্ভিসেস অব ট্রু প্যাট্রিয়টস, বাংলাদেশে সত্যিকার দেশপ্রেমিকের সেবা প্রয়োজন। বাট অনলি প্যাট্রিয়টিজম ইজ নট এনাফ, কিন্তু একমাত্র দেশপ্রেম যথেষ্ট নয়। উই শুড সার্ভ, আমাদের উচিত সেবা করা, আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে, টু দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটি, আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। উই মাস্ট হ্যাভ এ কসমোপলিটন স্পিরিট, কসমোপলিটন কথাটি মানে হচ্ছে কসমো, আচ্ছা পলিটান, অর্থাৎ বিশ্ব
জনিন, যেটাকে আমরা বলি বিশ্বজনীন স্পিরিট, অর্থাৎ আমাদের মধ্যে একটি বিশ্বজনীন স্পিরিট থাকা প্রয়োজন। বিশ্বজনীন স্পিরিট মানে কি? আমি সারা পৃথিবীকে ভালোবাসবো, এরকম উই শুড লাভ অল, আমাদের সকলকেই ভালোবাসা উচিত উইদাউট এনি ডিস্টিংশন, কোনো পার্থক্য ছাড়া, কোনো ভেদাভেদ ছাড়া, বিটুইন কাস্ট। আচ্ছা, ডিস্টিংশন শব্দের অর্থ এখানে পার্থক্য, ডিস্টিংশন মানে পার্থক্য বিটুইন কাস্ট অ্যান্ড ক্রিড। কাস্ট মানে হচ্ছে গোত্র, আমরা অনেক সময় বলি কাস্ট, সেই এই সেই কাস্ট, কাস্ট মানে গোত্র। আমাদের গোত্রর মধ্যে কোনো মানে ভেদাভেদ পার্থক্য থাকা উচিত না। এনে ক্রিড, ক্রিড মানে হচ্ছে ধর্মীয় বিশ্বাস, ক্রিড মানে ধর্মীয় বিশ্বাস, অর্থাৎ আমাদের কাস্ট এবং ক্রিডের মধ্যে কোনো ডিফারেন্স থাকা উচিত নয়। প্যাসেজটা একটু রিভাইজ করে আসুন। পেট্রিয়টিজম মিন্স দ্য লাভ ফর ওয়ানস ওন কান্ট্রি, দেশপ্রেম বলতে বোঝায় কারো দেশের প্রতি ভালোবাসা। ইট ইজ এ নোবেল ভার্চু, এটি একটি মহৎ গুণ। ইট রিমুভস অল শর্টস অফ মিননেস, এটি সকল রকমের নিচুতা দূর করে ফ্রম হিউম্যান মাইন্ড, মানুষের মন থেকে। অ্যান্ড মেক্স ইট ব্রড, এবং আমাদের মনকে করে তোলে প্রসারিত। পেট্রিয়টিজম ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, দেশপ্রেম একজন মানুষকে শেষ রক্তবিন্দু ঝরাতে অনুপ্রাণিত করে। টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি, তার দেশের স্বাধীনতাকে রক্ষা করতে। এ ম্যান উইদাউট দিস কোয়ালিটি, একজন মানুষ যার এই গুণটি নেই, ইজ নো বেটার দ্যান এ বিস্ট, সে পশুর চেয়ে অধম। এ ট্রু পেট্রিয়ট ইজ অনার্ড বাই অল, একজন সত্যিকার দেশপ্রেমিক সকলের দ্বারা সম্মানিত হন। হিজ অনলি এইম ইজ টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি, তার একমাত্র উদ্দেশ্য হল দেশের কল্যাণ করা, অ্যান্ড কান্ট্রিম্যান দেশবাসীর কল্যাণ করা। আচ্ছা, হি অলওয়েজ রিমেম্বার্স, তিনি সবসময় স্মরণ রাখেন এ ওয়াইজ সেইং, একটি জ্ঞানী বক্তব্য, সেটা হচ্ছে মাদার অ্যান্ড মাদার ল্যাড আর সুপারিয়র টু হ্যাভেন, মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়ে উত্তম। দেয়ার আর সাম ট্রেটার্স, কিছু বিশ্বাসঘাতক রয়েছেন, দে অলওয়েজ ট্রাই টু ডেস্ট্রয় দ্য গ্লোরি অব দ্য কান্ট্রি, তারা সবসময় দেশের গৌরব নষ্ট করতে চায় ফর সেলফ ইন্টারেস্ট, আত্মসম্মানের মানে নিজস্ব স্বার্থের জন্য। রিয়েলি দে আর দ্য স্লার অব দ্য কান্ট্রি, সত্যিকার অর্থে তারা হচ্ছে দেশের কলঙ্ক, অ্যাজ ওয়েল অ্যাজ টু ম্যানকাইন্ড, মানবতার কলঙ্ক, মানুষের মধ্যে যারা মানে কলঙ্ক আর কি। দে ডাই এ নেগলিজেবল ডে, তারা একটি অবহেলিত মৃত্যু যাপন করে বা মৃত্যু পায়। নোবডি মৌর্নস, কেউ শোক করে না ফর দেম, ওই বিশ্বাসঘাতকদের জন্য। ট্রু পেট্রিয়টিজম ইজ বেনিফিশিয়াল টু অল, সত্যিকার দেশপ্রেমিক সকলের জন্য উপকারী। আচ্ছা, ইট ব্রিংস হ্যাপিনেস, এটা সুখ বয়ে আনে, অ্যান্ড প্রসপারিটি, সমৃদ্ধি বয়ে আনে টু দ্য নেশন, জাতির প্রতি। এ ট্রু পেট্রিয়ট, একজন সত্যিকার দেশপ্রেমিক, হ্যাজ এ ব্রড অ্যান্ড লিবারাল আউটলুক, তার রয়েছে একটি প্রসারিত এবং লিবারাল মানে হচ্ছে উদার দৃষ্টিভঙ্গি। হি হেটস নান, সে কাউকে ঘৃণা করে না, ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিস ওন কান্ট্রি, তার নিজের দেশের কল্যাণের জন্য। হি ওয়ার্কস ডে অ্যান্ড নাইট, তিনি রাত দিন কাজ করেন। ফর হিস ওন ইন্টারেস্ট, তার নিজস্ব স্বার্থের জন্য। হি টেক্স লিটল কেয়ার, সে কোনো কেয়ার করে না বললেই চলে, অর্থাৎ নিজস্ব স্বার্থের কথা সে চিন্তাই করে না। বাট ন্যারো ন্যাশনালিজম, কিন্তু সংকীর্ণ জাতীয়তাবোধ, ইজ নট দ্য সাইন অফ ট্রু পেট্রিয়ট, সেটা সত্যিকার দেশপ্রেমিকের চিহ্ন নয়। আমরা অনেক সময় দেখি, যেমন ধরো পাকিস্তান আমাদের সাথে খুবই দুর্ব্যবহার করেছিল 71-এ, আমরা জানি। কিন্তু এই পাকিস্তান আমাদের সাথে দুর্ব্যবহার করলেও তারা কিন্তু এখন আমাদের বন্ধু রাষ্ট্র। সেক্ষেত্রে আমরা যদি দেশপ্রেমিক, সত্যিকার দেশপ্রেমিক হই, তাহলে পাকিস্তানকে আমরা সেই 71-এর হিসাবে আমরা তাদেরকে ঘৃণা করব। কিন্তু পাকিস্তান যদি আমাদের সাথে কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি করতে চায়, কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে কিন্তু পাকিস্তানকে আমাদের ওয়েলকাম জানানো উচিত, যদি আমরা সত্যিকার অর্থে পেট্রিয়ট হয়ে থাকি। তার জন্য বলা হয়েছে, বাট ন্যারো পেট্রিয়টিজম ইজ নট দ্য সাইন অফ এ ট্রু পেট্রিয়ট, সংকীর্ণ জাতীয়তাবোধ একটা সত্যিকার দেশপ্রেমিকের চিহ্ন বা বৈশিষ্ট্য হতে পারে না। ইট ইজ ডেঞ্জারাস অ্যান্ড সেন্টিমেন্টাল, ন্যারো পেট্রিয়টিজম হচ্ছে বিপজ্জনক এবং আবেগঘন, অর্থাৎ একটা আবেগী ব্যাপার যে আমি আমার দেশকে ভালোবাসবো আর কাউকে ভালোবাসবো না। ইট লিডস টু কনফ্লিক্ট, এই যে ন্যারো ন্যাশনালিজম সংঘর্ষের দিকে ধাবিত করে উইথ আদার নেশনস, অন্যান্য জাতির সাথে। ইট অ্যাক্টস লাইক জার্মস, এই ন্যারো ন্যাশনালিজম একটি জীবাণুর মতন কাজ করে। ইট স্পয়েলস দ্য হ্যাপি অ্যাটমসফিয়ার অব দ্য কান্ট্রি, এটি দেশের সুখী পরিবেশ নষ্ট করে। বাংলাদেশ নিডস দ্য সার্ভিসেস অব ট্রু পেট্রিয়টস, বাংলাদেশের সত্যিকার দেশপ্রেমিকের সেবা প্রয়োজন। বাট অনলি পেট্রিয়টিজম ইজ নট এনাফ, কিন্তু একমাত্র দেশপ্রেমী যথেষ্ট নয়।
উই শুড সার্ভ আওয়ার কান্ট্রি, আমাদের বরং কাজ করতে হবে দেশের জন্য টু দ্য বেস্ট অফ আওয়ার এবিলিটি, আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। উই মাস্ট হ্যাভ এ কসমোপলিটান স্পিরিট, আমাদের একটি বিশ্বজনীন আত্মা থাকতে হবে, অর্থাৎ সারা বিশ্বের সকল দেশের মানুষ দেশকে আমরা ভালোবাসবো, সকল মাকে আমরা ভালোবাসবো। উই শুড লাভ অল, আমাদের সকলকে ভালোবাসতে হবে উইদাউট এনি ডিস্টিংশন, কোনো পার্থক্য ছাড়া, বিটুইন কাস্ট অ্যান্ড ক্রিড, মানে গোত্র এবং ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এবার আসো কোশ্চেনগুলো, কোশ্চেনগুলোর আনসারগুলো আমরা কিভাবে করব। প্রথমত আমরা লিখব হচ্ছে তোমার আনসার টু দ্য কোশ্চেন ওয়ান, যথারীতি নিয়মে আনসার টু দ্য কোশ্চেন ওয়ান, এটা লেখার পরে আমরা আন্ডারলাইন করে দিব। আচ্ছা আন্ডারলাইন করে দিই আমরা, আচ্ছা আন্ডারলাইন করে নিলাম। এরপরে এক নম্বরে যে প্রশ্নটি সেটা হচ্ছে হোয়াট ডাজ পেট্রিয়টিজম ডু, মানে দেশপ্রেম কি করে। আচ্ছা দেশপ্রেম কি করে আমরা প্যাসেজ থেকে লিখতে পারি, দেশপ্রেম কি করে। ইট রিমুভস অল সর্টস অফ মিননেস ফ্রম হিউম্যান মাইন্ড অ্যান্ড মেক্স ইট ব্রড। পেট্রিয়টিজম ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি। আমরা এই লাইনটাকে নিতে পারি, তো সেখানে একটু এডিট করতে হবে। এখানে ইট বলতে আমরা কি বুঝি, এখানে আমরা ইট বলতে বুঝি পেট্রিয়টিজম, তাহলে ইটের জায়গায় আমরা লিখবো পেট্রিয়টিজম। পেট্রিয়টিজম রিমুভস অল সর্টস অফ মিননেস, পেট্রিয়টিজম সকল রকমের নিচুতা দূর করে, খাটো মন মানসিকতা দূর করে ফ্রম হিউম্যান মাইন্ড, মানুষের মন থেকে, অ্যান্ড মেক্স ইট ব্রড, এবং মানুষের মনকে প্রসারিত করে। আচ্ছা পেট্রিয়টিজম ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, দেশপ্রেম একজন মানুষকে অনুপ্রাণিত করে শেষ রক্তবিন্দু ত্যাগ করতে, টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি, তার দেশের স্বাধীনতাকে মানে রক্ষা করতে। তারপরে প্রশ্নটা রয়েছে, দেখো পরের প্রশ্নটা রয়েছে হোয়াই ইজ, কি বলছে, হোয়াই ইজ ন্যারো ন্যাশনালিজম ডেঞ্জারাস, ন্যারো ন্যাশনালিজম ডেঞ্জারাস কেন। আচ্ছা ন্যারো ন্যাশনালিজম ডেঞ্জারাস আমরা প্রথমে লিখব যে ন্যারো ন্যাশনালিজম ইজ ডেঞ্জারাস, ন্যারো ন্যাশনালিজম হচ্ছে বিপজ্জনক, বিকজ কারণ হোয়াইতে প্রশ্ন করলে আমরা কারণ দিয়ে উচ্চারণ করি, উত্তর করি। ন্যারো ন্যাশনালিজম কেন ক্ষতিকর, এর কারণটা কি, কারণটা আমরা প্যাসেজ থেকে লিখতে পারি। আচ্ছা এখানে দেখো ইট ইজ ডেঞ্জারাস, আচ্ছা ইট লিডস, কারণ হচ্ছে এটা আমাদের ধাবিত করে টু কনফ্লিক্ট উইথ আদার ন্যাশন, ইট অ্যাক্টস লাইক জার্মস, ইট স্পয়েলস দ্য হ্যাপি অ্যাটমসফিয়ার অফ দ্য কান্ট্রি। এই হচ্ছে আমাদের ন্যারো ন্যাশনালিজমের কুফল, আমরা এখানে লিখে দিতে পারি। আচ্ছা এটা লেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইটটা বড় হাতের অক্ষরে কি হয়ে গেছে, আমরা ছোট হাতের অক্ষরে লিখবো, বিকজ ইট লিডস টু কনফ্লিক্ট উইথ আদার ন্যাশনস, কারণ এটি আমাদের অন্য জাতির সাথে সংঘর্ষে লিপ্ত করে, ইট অ্যাক্টস লাইক জার্মস, এটি জীবাণু মতন কাজ করে, ইট স্পয়েলস দ্য হ্যাপি অ্যাটমসফিয়ার অফ দ্য কান্ট্রি। তিন নম্বর প্রশ্নটি কি ছিল আমরা দেখি, তিন নম্বর প্রশ্নটা আছে হচ্ছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ ট্রু পেট্রিয়ট, একজন সত্যিকার দেশপ্রেমিকের গুণাবলী কি কি। আচ্ছা আমরা কি লিখতে পারি যে দেয়ার আর সাম কোয়ালিটিস অফ এ ট্রু পেট্রিয়ট বলছে না, আচ্ছা ট্রু পেট্রিয়ট, দেয়ার আর সাম কোয়ালিটিস অফ এ ট্রু পেট্রিয়ট, পেট্রিয়ট সত্যিকার দেশপ্রেমিকের কিছু কি রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে বা গুণাবলী রয়েছে। সাম অফ দেম আর, তার মধ্যে কিছু গুণাবলী হলো, এক আমরা কতগুলো গুণাবলীর নাম লিখি, প্রথমে তার একজন সত্যিকার দেশপ্রেমিকের কি কি গুণাবলী থাকতে পারে। আচ্ছা একজন সত্যিকার দেশপ্রেমিকের যে গুণাবলীগুলো থাকতে পারে, যেমন ধরি আমরা প্রথম গুণাবলী বলতে পারি তার ভিতরে থাকতে হবে যে থট অফ ডুইং বেস্ট, আচ্ছা ডুইং দ্য বেস্ট সার্ভিস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, তার দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে তার চিন্তা দেওয়া। তারপরে আর কি বলা যায় যে আর তার থাকা উচিত কি বলো, যে অ্যাভয়েডিং কি বল সেলফ ইন্টারেস্ট, তার নিজস্ব স্বার্থকে অ্যাভয়েড করা, কি বলে অ্যাভয়েড সো ফার অ্যাজ হি ক্যান, যতদূর পর্যন্ত সে পারে। তারপরে বলতে পারি যে অ্যাভয়েডিং ন্যারো ন্যাশনালিজম
ন্যারো ন্যাশনালিজম এড়িয়ে চলা, আরও একজন ভালো সত্যিকার দেশপ্রেমিকের কর্তব্য থাকতে পারে যে হ্যাভিং, সরি, যে কি বলা যায়, যে ড্রয়িং নো ডিসপেয়ারিটি, কোনো পার্থক্য করা উচিত নয় অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু কাস্ট অ্যান্ড ক্রিড, অর্থাৎ কাস্ট এবং ক্রিড অনুসারে কোন রকমের পার্থক্য তৈরি না করা। এটা হচ্ছে একটা ভালো দেশপ্রেমিকের বৈশিষ্ট্য। এরপরে যে প্রশ্নটা রয়েছে সে প্রশ্নটা আমরা কি বলতে পারি, হোয়াট শুড বি দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের টাইটেলটা কি হতে পারে। আচ্ছা, আমরা প্যাসেজটা পড়লাম হচ্ছে দেশপ্রেম নিয়ে, তাহলে এই প্যাসেজের টাইটেলটা আমরা বলতে পারি। আচ্ছা, দি টাইটেল, আচ্ছা দি টাইটেল অফ দ্য প্যাসেজ মেবি, এই প্যাসেজের টাইটেল হতে পারে, ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিই আমরা, মানে একটা কমা দিয়ে আটকাই দিই, কোটেশন দিয়ে একটু স্পেশাল করে দিই, সেটা হচ্ছে বলা যায় দ্য ইম্পর্টেন্স অফ পেট্রিওটিজম, দেশপ্রেমের গুরুত্ব, এটা হচ্ছে আমাদের টাইটেল হতে পারে। তাহলে চারটি প্রশ্নের উত্তর আমরা করলাম। প্রথম প্রশ্নটি করেছিল কি, যে আসলে পেট্রিয়টিজম বলতে কি বোঝো, পেট্রিয়টিজম কি করে, পেট্রিয়টিজম কি করে, পেট্রিয়টিজম রিমুভস অল সর্টস অফ মিননেস ফ্রম হিউম্যান মাইন্ড অ্যান্ড মেক্স ইট ব্রড, পেট্রিয়টিজম ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তারপর বলেছে হোয়াই ইজ ন্যারো ন্যাশনালিজম ডেঞ্জারাস, ন্যারো ন্যাশনালিজম কেন ডেঞ্জারাস, ন্যারো ন্যাশনালিজম ইজ ডেঞ্জারাস বিকজ ইট লিডস টু কনফ্লিক্ট উইথ আদার নেশনস, ইট অ্যাক্টস লাইক জার্মস, ইট স্পয়লস দ্য হ্যাপি অ্যাটমসফিয়ার অফ দ্য কান্ট্রি। পরের প্রশ্নটি করেছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ ট্রু প্যাট্রিয়ট, সত্যিকার দেশপ্রেমিকের গুণাবলীগুলো কি কি। তো সত্যিকার দেশপ্রেমিকের কিছু গুণাবলী আমি লিখেছি, দেয়ার আর সাম কোয়ালিটিস অফ এ ট্রু প্যাট্রিয়ট, সাম অফ দেম আর, কিছু গুণাবলী হলো হলো, এক হচ্ছে থট অফ ডুইং দ্য বেস্ট সার্ভিস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি, অ্যাভয়েডিং সেলফ ইন্টারেস্ট সো ফার অ্যাজ ই ক্যান, যতদূর পর্যন্ত নিজ স্বার্থ ত্যাগ করা। তারপরে কি বলে যে অ্যাভয়েডিং ন্যারো ন্যাশনালিজম, ড্রয়িং নো ডিসপেয়ারিটি অ্যাকর্ডিং টু কাস্ট অ্যান্ড ক্রিড, এই হচ্ছে একজন ট্রু প্যাট্রিয়টের বৈশিষ্ট্য। দ্য টাইটেল বলতে পারি দি টাইটেল অফ দ্য প্যাসেজ মে বি দ্য ইম্পর্টেন্স অফ প্যাট্রিয়টিজম, এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এরপরে বিদেকে যে প্রশ্নটি করেছে, বিদেকের প্রশ্ন আমরা কি উত্তর করতে পারি, আমরা আমরা জানি যে বিদেকে প্রথমে বিদেটা মাঝখানে লিখবো, তারপরে আনসারগুলো আমরা লিখবো, একটা বক্স করবো ওয়ার্ড মিনিংগুলো তৈরি করার জন্য, আমরা একটা বক্স নেই। আচ্ছা, এখানে লিখি আমরা গিভেন ওয়ার্ড, ডানটায় লিখি আমরা যে ওয়ার্ড মিনিং, আচ্ছা এটা লিখবো সেন্টেন্স মেকিং, এবার ওয়ার্ডগুলোকে সাজাই। প্রথম ওয়ার্ডটা রয়েছে মিননেস, মিননেস মানে নিচুতা বা খাটোতা, এটা আমরা সিনোনিম করে দিতে পারি বা ওয়ার্ড মিনিং করে দিতে পারি, শর্টনেস, শর্টনেস। এবার বাক্য রচনা করি যে এ ম্যান, একজন মানুষের, শুড অ্যাভয়েড পার্সোনাল মিননেস, আমরা মিননেস অনেক সময় ইগোর সাথে তুলনা করতে পারি, কারো যে ইগো আছে বা মিননেস বা নিচুতা বা খাটোতা রয়েছে যার ব্যক্তিগত ব্যাপারে, সেটাকে এড়িয়ে চলা উচিত। তারপরের প্রশ্নটা রয়েছে ডিফেন্ড, ডিফেন্ড মানে ডিফেন্ড মানে প্রতিরক্ষা করা, যেটাকে তুমি বলতে পারো যে প্রোটেক্ট বা ডিফেন্ড, এটা ডিফেন্ড বলা যায় কিনা, প্রোটেক্ট লিখতে বোধ হয় ভালো হয়, প্রিভেন্ট কথাটা হচ্ছে ফিরিয়ে রাখা, আর প্রোটেক্ট মানে রক্ষা করা, সুরক্ষিত রাখা এক কথায়, তাহলে প্রোটেক্ট, তাহলে ডিফেন্ডটা আমরা বলি যে কি বলা যায় যে উই শুড ডিফেন্ড দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত আমাদের দেশের স্বাধীনতাকে ডিফেন্ড করা, অর্থাৎ প্রতিরক্ষা করা উচিত। তারপর ওয়ার্ডটা রয়েছে ট্রেটর, ট্রেটর মানে হচ্ছে একজন বিশ্বাসঘাতক, ট্রেটর, ট্রেটর মানে বিশ্বাসঘাতক, আমরা এর সিনোনিম লিখতে পারি যে বিট্রে করে, যেমন বিট্রে যে করে সেটাকে বলে বিট্রেয়ার, যেমন ট্রেটর যে কি বলা যায় যে পিপল অ্যাভয়েড এ ট্রেটর, মানুষ ট্রেটরকে এড়িয়ে চলে, যে বিশ্বাসঘাতক যে গাদ্দার তাকে সবাই এড়িয়ে চলে।
তারপরের প্রশ্নটা রয়েছে স্লার, স্লার মানে কলঙ্ক, আমরা জানি তো কলঙ্ক ইংরেজি আমরা অনেক কিছু বলতে পারি। আচ্ছা কলঙ্ক ইংরেজি আমরা অনেক কিছু বলতে পারি, তো স্লার, স্লার শব্দের অর্থ কলঙ্ক, কলঙ্কর সিনোনিম আমরা অনেক কিছু বলতে পারি, যেমন স্ক্যান্ডাল বলতে পারি, স্ক্যান্ডাল। আচ্ছা স্ক্যান্ডাল বলতে পারি, তাহলে আমরা বাক্য রচনা করি স্ক্যান্ডাল দিয়ে, স্লার দিয়ে, যেমন দি সন ইজ দ্য স্লার অফ দ্য ফ্যামিলি, অফ হিস ফ্যামিলি। এই বাচ্চাটা মানে ছেলেটাই হচ্ছে তার তাদের যে পরিবারের স্লার অর্থাৎ কলঙ্ক। এরপরে প্রশ্নটা হচ্ছে বেনিফিশিয়াল, সেখানে বলতে সাতটা শব্দ আমি দিয়েছি, একটা বাদ দিই আমি, ছয়টা আসবে আমাদের। তো কনফ্লিক্ট, বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল মানে উপকারী, তাহলে আমরা বলতে পারি হেল্পফুল। বেনিফিশিয়াল দিয়ে বাক্য রচনা করি, যে ওয়াকিং ইজ বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ, ফর বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ, অর্থাৎ কি বলে যে আমাদের হাঁটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের পক্ষে বেনিফিশিয়াল অর্থাৎ উপকারী। এরপরে প্রশ্নটা করেছে হচ্ছে কনফ্লিক্ট নিয়ে, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, তো কনফ্লিক্ট ক্লশ বলা যেতে পারে, সংঘর্ষ। তো কনফ্লিক্ট দিয়ে বাক্য রচনা করি, যে দে আর অকার্ট, অকার্ট এ কনফ্লিক্ট বিটুইন টু গ্রুপস অফ দ্য স্টুডেন্টস। শেষ, এভাবে ছয়টি পক্ষের আমরা উত্তর, ছয়টি প্রশ্নের উত্তর করতে পারি। আবার একটু বলি, মেননেস মানে শর্টনেস, ডিফেন্ড মানে প্রোটেক্ট, ট্রেটার মানে বিট্রেয়ার, স্লার মানে স্ক্যান্ডাল, বেনিফিশিয়াল মানে হেল্পফুল, কনফ্লিক্ট মানে ক্লশ। এ হচ্ছে আমাদের উত্তর। এরপরে আর একটা প্রশ্ন করেছে যে রাইট এ সামারি, তাহলে আমরা যদি অরের প্রশ্নটি করি তাহলে আমরা অরের প্রশ্নটি এভাবে করতে পারি, প্রথমে সামারি এর একটা টাইটেল দেবো, মাস্ট, এই প্যাসেজের টাইটেলটা কি, টাইটেলটা বলা যেতে পারে যা দ্য প্যাট্রিয়টিজম, এ প্যাট্রিয়টিজম এ গ্রেট ভার্চু, প্যাট্রিয়টিজম এ গ্রেট ভার্চু। এরপরে তোমরা টাইটেলটা লিখে তোমার যে পাঁচটি বাক্য বা চারটি বাক্য মনে হয় যে প্যাসেজকে রিপ্রেজেন্ট করে সেরকম পাঁচটি বাক্য তুমি লেখো, না পারলে প্যাসেজ দেখে লেখো, কিন্তু তারপর লেখো যাতে সুন্দরভাবে একটা উত্তর হতে পারে। এই হচ্ছে আমাদের মোটামুটি লেখার সিস্টেম। আশা করি ভাই এবং বোনরা তোমরা সকলে বুঝতে পেরেছো প্যাসেজটি, প্যাসেজটি আমি সাজেশনে রেখেছি তাই আমি তোমাদের কেটে আনসার করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে, প্যাসেজটি কমন পেতে গেলে আশা করি তোমাকে এই ক্লাসটা অনেক হেল্প করবে। সকলে ভালো থাকো, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো, সেই প্রার্থনা করে আজকে বিদায় নিচ্ছি এই ক্লাস থেকে। আল্লাহ হাফেজ।